পত্ত নাই কোন কেইটা বাই সাবন আনবা কথালু কিন্তু ইতাক লাগে আহিব নাই কি জি হব এতুর লগত ও ভাই কি হলে তো তিরি সাবন নিবা বতিছিল পারি গেছিল যা মানু দেখো তো সক্ষে মার বিয়ে তুয়াক লাগ পালি সক পারি যাং লোক তো আমাকে দিছে পরে দে সাবন পজিশন কি সাবন কি সাবন মানে কি বা নিবা দিলাক তাই এই এটা কাম কর গা ধোয়া কাপড় ধোয়া বাসন ধোয়া তিনটারে তিন পিস দিবি সাবান আহি গেল ও তুমি কি মানুহ হা তোমার সাবান আহি পক লাগি মোর গা ধোয়া হল দা আরে গা ধোয়াই হল বাসন ধোয়া তো নাই কাপড় ধোয়া তো নাই এতে রং বিরঙের সাবান আছে তুমি গা ধোয়া আর একবার ঠিল বার বার সাবান এটা ফালতু কথা কবা নালগে তোমার এই গুরুত্বহীনর কারণে এটা বা বিপদ হইব সাবা বিপদ মানে কি বিপদ আইলাকে বিপদ আগার না তো দেরি হল মানে মানে ভারত দ্বারা বা রাতুল জি আছে কি পরি ফেলে ভরিখান খালাক মস্তা তারপর তাক ডাক্তরের তাতে নেয়া মানুহ নাই দুটাকে নাজনে গাড়ি চলবা তারপর তার গাড়িখানত ময়ে তাক লৈ গেলো মেডিকেলক বুঝি পাইছ না অ সেইকাৰণে দেৰি হৈ গেল এতিয়া বস্তুটো জানই দেখো কথাতে আছে মানুহে মানুহৰ বাবে যদিহে ৰাতুলৰ কাৰণে মই অকণো নাভাবো কি কথা হল কচোন ভাল পাইছ না নাই তা ডক্টৰে এক্সৰে কৰাৰ কথা কৈছে মানে খিলাটো ফাটিব পাৰে ফস ফাটিব পাৰে নাই না বে লাগে কি জি হব উপায় নাই উপায় নাই হব হাও ৰাতুল তুমি বোলে পৰি মস্তা হৈছিলা হা কোনে হৈছিব কি গৰু গম পাবি আরে মস্তা খ বুলি কলে কি লজ তালে হেৰি হবা এ মুনিয়াটাক একবার যাব লাগছিল একদিন যাব সময় নাই রবিবার একদিন যাম দে নহয় এই তার কথা তো মনে পড়ি থাকে সালা আজি বিয়া যাবার তিন বছর হল এটাক লেগে এটা নাই তার মুখ দেখা বলবো আই এগুলা তো আমার অবদানের কথা এগুলা সব ভগবানের লীলা ভগবান বলে বই থাকলে নয় চেষ্টাও করবে লাগবে আর একটা কথা শুনছিল কি এই বাইলছাড়া বলে একটা ভাল কথা আছে আই এটা তো যোগাযোগ বিচারছুন যোগাযোগ কর মানুহখিনি তুমি আইবাৰে নাখা মাত্ৰকে আজি আইছ বুয়ারি ৰাতি চাহ একাপ খাই যাব লাগবো নাখাং দে বাপে বোয়ারিক দেখলে মোর দুঃখে লাগে আজি ইমান বছর হল বিয়া হবার লড়া ছোৱালী নাই কালি যাবাতে মই যাং যায় আরে কি হল তোমার কান্দা লাগা কি হল কচোন কি হল ইমান কান্দা লাগা নাখানবা মই আছো নাই তোমাৰ লগত হা মই তোমাৰ হাজবেণ্ডৰ উপৰিও মই তোমাৰ চলিত দৰে বুজি পাইছ এটা কান্দিব লাগে আকৌ নাই মোৰ ভোক লাগছি য ভাতা যাগে যোৱাৰ পাই আকৌ খাব মানে
এটা কথা তা কিন্তু মুখ লড়াই লাগবে নাই নাই মুখ কিন্তু সোয়ালি লাগবে তুমি কলি হব নেকি অ তো সোয়ালি বিলাক ইমান মরমিয়াল বা সোয়ালি বিলাক মরমিয়াল তুমি তার মানে মরমিয়াল এই পাঁচ বছরে মোর জীবন তো তসনস করি ফেললা এ কাঁচা চুলি পকে ফেললা মরমিয়াল ম কিছু লড়া লাগবে নাই নাই লড়াই বিলাক ইমান বদমাস হয় নেকি বদমাস মই তার বদমাস তোমার মতো নই রবা এটা আঙলি তোরা ইয়েস লড়া নাই 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 নহব নহব এবার মই এ সোয়ালি আহা ভাতিছো আহা অ গেছে যা অ গুরমা মিছ নকৰব কিন্তু আজি গধূলাই যাব আপুনি মই ফোন কৰি কৈ থৈ দিছো অ হ'ব দক হ'ব দক হেল্ল' ফ্ৰেণ্ড ভিডিঅ'টোৰ পিছৰখিনি চোৱাৰ আগত আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ যে আপোনালোকে 300 টকা ডিপ'জিট কৰি 10ৰ পৰা 15 মিনিটৰ ভিতৰত প্ৰেডিকশ্যন কৰি 15ৰ পৰা 20,000 টকা জয় হ'ব পাৰে আৰু এই প্লেটফৰ্মটোৰ নাম হ'ল লভ বেট আপোনালোকক মই সকলোখিনি কৈ আছোঁ মনোযোগ দি শুনক নহ'লে একোৱেই বুজি নাপাব মোৰ ভিডিঅ'ৰ কমেণ্ট ছেকশ্যনত এটা লিংক পিন হৈছে তাত আপোনালোকে প্ৰথমে যাব লাগিব তাতে আপোনালোকৰ নিজৰ মেইল আইডি পাছৱৰ্ড এণ্টাৰ কৰাৰ পিছত তলত এটা অপশ্যন আহিব হেভ প্ৰমোকড বুলি তাত আপোনালোকে প্ৰেছ কৰিব তেতিয়া মোৰ প্ৰমোকডটো আপোনালোকে পাই যাব আৰু মোৰ প্ৰমোকডটো হ'ল ব্লেক যদি বিশ্বাস নহয় মই আপোনালোকৰ সন্মুখত এটা উদাহৰণ আৰু গেমটো অপেন কৰাৰ পিছত এয়া চাওক এভিয়েটৰ ইয়াতে প্ৰেছ কৰিব লাগিব আৰু নিজৰ হিচাপত এমাউণ্টটো ছিলেক্ট কৰিব লাগিব আপোনালোকে চাই লওক মই খেলি আছো এই প্লেনখন কোনফালে যাই চাব বেছি ইয়া 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 ইয়াছ এই বেছি লোভ কৰিব নোৱাৰে দিয়ক ইয়া মই জয় হৈ গ'লোঁ চাওক মই কিমান জয় হৈ গ'লোঁ আৰু এই জয় হোৱা পইচাখিনি আপোনালোকে বেংক UPI নাইবা পে'টিএমৰ মাধ্যমেৰে নিজৰ একাউণ্টত ট্ৰান্সফাৰ কৰি ল'ব পাৰে যদি আপোনালোকৰ কিবা প্ৰব্লেম হয় 24x7 কাষ্টমাৰ ছাপৰ্ট আছে আপোনালোকে ইনষ্টেণ্টলি ৰিপ্লাই পাই যাব একো টেনশ্যন ল'ব লগা নাই এয়াই নহয় আপোনালোকে যদি মোৰ প্ৰমোকড ব্লেক ইউজ কৰে তেতিয়া আপোনালোকে পাব 50 free এভিয়েটৰ ফ্লাই মানে 50 গুণ বেছি উইনিং প্ৰমোকডটো বহুত ইম্পৰ্টেণ্ট হয় যদি আপোনালোকে মোৰ প্ৰমোকডটো ইউজ নকৰে একোৱেই নহ'ব যিসকলে ইণ্টাৰেষ্টেড হয় তেওঁলোকে কমেণ্ট বক্সত পিন হৈ থকা লিংকত যাওক আৰু মোৰ প্ৰমোকড ব্লেক ইউজ কৰিব নাপাৰিব দিয়ক এতিয়া ভিডিঅ'টো চাব লাগে বাবু তাই ইমান দিনে মোক কিউট কিউট বুলি মেছেজ দি আছিল মোৰ পঢ়া শুনা নাই কাৰণে মই কুত্তে কুত্তে বুলি ভাবি ৰিপ্লাই নিদিলো তই মোক আগতে কিয় নকলি আগতে মোক আপুনি মোক কোৱা নাছিল নহয় আগতে আপুনি লুকে ৰাখিছিল মোৰ নজৰ লাগিব বুলি গোপনে 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 প্ৰেম জাগিছে ভিক্ষাৰী তাইৰ কাৰণে হিৰো বাবাৰে আমাৰ কাৰণে জিৰো কিমান অশান্তি হৈছে জানা না ইমান দুখ লুকে আছো গম পানা মোক নি কেনে 2 ঘণ্টা 3 ঘণ্টা 4 ঘণ্টা তানৰ ঘৰৰ ভিতৰত সোমাই থাকে মই ৰখি থাকো মোৰ অশান্তিৰ কথা তুহুন বুজি নাপি
মই জানো এলকহলিজ ইনজুরিয়াস টু ইয়োর হেলথ নট মাই হেলথ মোর দুঃখ ভাই ভাই তিন বছর হল মই চলির মুখ দেখা নাই মোর দায়িত্বের দুঃখ তুমি তো জানা মই আগতে মই তিজ অবস্থা আকৌ এখন আনিলো মাছ নাখাং মাংস নাখাং মাল নাখাও আজি মই মাল কে খাব লাগাও মোক দেউতা বুলি মাতিব পাৰা মানুহ এটা নাই বে মুজিৰি উঠাই কান্দে গম পালা দুখ আছে নাচে দুখ আমাৰো লাগে তোৰ কথাই তুইতো মেডিকেলতো দেখালি দেখাইছি দে পইচা মাখন বৰবাদ কৰিলি তাৰে কিবা উপায় আছে না নাই উপায় মানে আছে মোক কৰমাই ফোন কৰিছিল বালিতাৰত বোলে অজা এটা আছে অজা চিকিৎসা কৰা নাই কিন্তু দেখা যাব পাৰা কিন্তু তাৰ এবাৰ ভগৱানে মই ভাবো কিন্তু দেই ভগৱানে এবাৰ মোৰ দাঙি চাব তাকেতো ভগৱানে কি খেলা খেলে আছে মই ক'ব পাৰা নাই আৰু হেল্ল' ক'ত আছা এই চকতেই নাছো ৰবা আহা তুমি মই অলে ৰখি আছো অলছ নেকি তুমি তাৰ যা আছো কথাখিনি সুন্দৰ ভাৱে বুজাই এবাৰ কিন্তু মোৰ দাঙি চাব লাগে ভগৱানে যদি মোৰ ভাল খবৰ ৰাখে মা কচম কৈছো মই মা কচম কৈছো ফুল এটা দিব লাগিব তাই ফুল ফুল এটা দিব লাগিব ফুল পিছে তোলা কৰবা আহিলা আমি ৰংপুৰৰ পৰা আহিছো আৰু এয়া মোৰ পত্নী আচ্ছা প্ৰব্লেমটো সেইটোৱে সেইটোৱে মানে ছাৰ তিন বছৰ হ'ল আজি বিয়া পাতিবা নাই আকৌ ফল ধৰা নাই বহুত আশা কৰি আপোনাৰ ওচৰত আহিছো বহুত কষ্ট কৰিম ন নাই আপুনি কিবা এটা কৰক ছাৰ তোনা সঠিক জেগাই গৈছ তোনা টেনশ্যন ল'ব লগা নাই মই আমৰ গছত কঁঠাল লাগে ফোন ফল ধৰবই এইটো সাবধান তোনা টেনশ্যন ল'ব নালাগে তুমি বাইরে যাও চিকিৎসা তো আমার অল্প বেলেগ পদ্ধতি তো তুমি বাইরে যাও দোকান খুলে না দোকান খুলে না দোকান খুলে না